নমস্কার বন্ধুরা, সুবর্ণবীর বেঙ্গলি ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটি রেসিপি, ক্যাবেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং বাড়ি থাকায় কিছু উপকরণে এটা তৈরি করা যায়। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর দেখুন, রেসিপিটা করার জন্য মা ছেলে চলে এসেছে। দেখুন এই ক্যাবেজ মাঞ্চুরিয়ান করার জন্য আমি কি কি নিয়েছি। দেখুন, ক্যাবেজ মাঞ্চুরিয়ানটা করার জন্য আমি বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা গ্রেট করে নিতে হবে। আর দেখুন নিয়েছি ক্যাপসিকাম, আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্প্রিং অনিয়ন, এটা কিন্তু পেঁয়াজ গাছের পাতা। দেখুন দেখুন দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর রসুন আমি এইভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তিনটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দেখুন নিয়েছি ডার্ক সয়া সস, নিয়েছি রেড চিলি সস, আর নিয়েছি টমেটো সস। আমি কিন্তু সব 2 চামচ করেই নিয়েছি। নিয়েছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, নিয়েছি লবণ, আর নিয়েছি রেসিপিটা করার জন্য রিফাইন্ড অয়েল, নিয়েছি কর্নফ্লোর আর ময়দা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, নিয়েছি 1 চামচ রেড চিলি পাউডার। দেখুন এই বাঁধাকপিটা প্রথমে আমি গ্রেট করে নেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু বাঁধাকপি গ্রেট করে নিতে হবে। এই দেখুন এরকম করে গ্রেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর রেড চিলি পাউডার। দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দেব 3 চামচ কর্নফ্লোর। বাবু, দিয়ে দেব 3 চামচ ময়দা। আপনারা কিন্তু আটাও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার সবকিছু উপকরণ দিয়ে আমি বাঁধাকপিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাঞ্চুরিয়ান বলগুলো করে নেব, নুনটা জ্বালিয়ে নেব। দেখুন কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব রিফাইন্ড অয়েল। দেখুন ওদিকে তেল গরম হচ্ছে, আর আমি মাঞ্চুরিয়ান বলগুলো করে নেব। দেখুন এরকম করে আমি সব মাঞ্চুরিয়ান বলগুলো করে নেব, ক্যাবেজ মাঞ্চুরিয়ান বল। দেখুন এইভাবে আমি সব বলগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব মাঞ্চুরিয়ান বলগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেল কিন্তু আমি খুব বেশি গরম করব না। এবার একটা একটা করে ভেজে নেব। দেখুন এই মাঞ্চুরিয়ান বলগুলো আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন এই বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাদবাকি মাঞ্চুরিয়ান বলগুলো একই রকম ভাবে ভেজে নেব। দেখুন সব মাঞ্চুরিয়ান বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন সবগুলো আমি একই রকমের ভেজে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি 3 চামচের মতো তেল দিয়েছি।
আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, এবার দিয়ে দেব রসুন কুচি। এবার দিয়ে দেব লঙ্কা, দেখুন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে দেব পেঁয়াজ, সবকিছু একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব টমেটো সস, দিয়ে দেব রেড চিলি সস, দিয়ে দেব ডার্ক সয়া সস, সবকিছু ভালোভাবে ভেজে নেব একটু। দেখুন সসগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে এটা। এবার দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম সেটা। দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আমি বাটি ধুয়ে হাফ কাপ জল দিয়ে দেব, ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন স্প্রিং অনিয়ন নিয়েছিলাম, দিয়ে দেব। স্প্রিং অনিয়নটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আর একটু। দেখুন 2 চামচ কর্নফ্লোর নিয়েছিলাম, আমি জল দিয়ে গুলে নেব। দেখুন মাঞ্চুরিয়ান বল করার সময় আমি লবণ দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দেব, ভালোভাবে এটা কষে নেব। দেখুন এটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার যে কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম আমি এর থেকে হাফ দিয়ে দেব। কর্নফ্লোর দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাঞ্চুরিয়ান বল। মাঞ্চুরিয়ান বল দিয়ে প্রায় 1 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি এটা রান্না করার প্রয়োজন নেই। দেখুন ক্যাবেজ মাঞ্চুরিয়ান হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার ক্যাবেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, আমি উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। দেখুন ক্যাবেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে এটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব কম সময় কিন্তু এটা বানানো যায়, আমি খুব কম সময়ে বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন সব ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।